ইতিমধ্যে আমরা জেনে গেছি বৃত্তের ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে আর স্কোয়ার কিন্তু আমরা এখন বের করব বেলুন বা সিলিন্ডার তো বেলুন কিন্তু বেলুন নয় তো অধিকাংশ অনেকেই ভাবে যে বেলুন বেলুনটা হচ্ছে আমরা ছোটোবেলায় যেটা নিয়ে খেলা বেশি খেলাধুলা করছিলাম তো সেটা হচ্ছে বেলুন আর এটা হচ্ছে বেলন হ্যাঁ তো আমরা বেলনের ক্ষেত্রফল বের করা শিখব তো বেলনের ক্ষেত্রফল ধরলাম এটা একটা বৃত্ত হ্যাঁ বৃত্ত যদি এই বৃত্তটার কি আছে জাস্ট পরি দিয়েছে তো পরি দিয়ে এখান থেকে যদি এটা একটু উঁচু হয় রকম একদম এই গ্লাসের মতো যদি হয় এই গ্লাসটার মতো হয় গ্লাসটা মনে হচ্ছে অনেক বড় তো এই গ্লাসের মতো যদি হয় তাহলে তাহলে এটার কি হবে একটু গ্লাসের উপরের কয়টা তল হয় এটা একটা তল হয় নিচে একটা তল হয় আর এটার পাশে একটা বক্রতল হয় হ্যাঁ তো এইটা হইতেছে এক ধরনের সিলিন্ডার বা বেলন আমরা আমাদের বাড়িতে যে পানির ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কের মতো তো আমরা এটার ক্ষেত্রফল বের করব। তো আমরা ভাবলাম যে এইটা হইতেছে এরকম একটা কি বেলন বা সিলিন্ডার তো এই সিলিন্ডারের মধ্যে এটা হচ্ছে একটা উপরের উপরে একটা বৃত্ত বৃত্তের মতো এইটা হইতেছে একটা প্রান্ত এটা একটা তল এটা একটা তল তো এই তলের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এই তলের ক্ষেত্রফল কত পায়ার স্কোয়ার কারণ এটা একটা বৃত্ত আর স্কোয়ার তো নিচেও তো একটা তল আছে তো এটা হইতেছে এটার ক্ষেত্রফল কীভাবে বের করবো এটার ক্ষেত্রফল কি পায় আর স্কোয়ার দুইটা ক্ষেত্রফল পেয়ে গেলাম তো দুইটা যদি যোগ করি তাহলে কত হয় আমাদের টু দুইটা টু পায় আর স্কোয়ার এটা হচ্ছে আমাদের উপরের তলের ক্ষেত্রফল আর এটা হচ্ছে নিচেরটা ঠিক আছে যেরকম একটা গ্লাসের মধ্যে উপরে একটা অংশ থাকে নিচে একটা অংশ থাকে ঠিক সেম তো আমাদের বাকি রইল কি এই বাঁকা যে একটা তল আছে সেই বাঁকা তলটা বাকি রইল তো এই বাঁকা তলটা কিভাবে বের করব তো আমরা একটা কাজ করলাম যে এই বাঁকা তলটাকে আমরা এই এখান থেকে কেটে ফেললাম যে যদি চিন্তা করি যে গ্লাসটাকে আমরা এখান থেকে একটু কেটে ফেলি তো কেটে ফেলে এটাকে এই রকম বানিয়ে ফেললাম যে এখান থেকে কেটে একটু একটু এটা কি সরিয়ে ফেললাম হ্যাঁ সরিয়ে ফেলার পর এখান থেকে একটু সরিয়ে ফেললাম তো সরিয়ে ফেলে এটাকে টান দিয়ে এটাকে এইভাবে টান দিয়ে একদম সেম এইরকম বানিয়ে ফেললাম একটা কি বর্গক্ষেত্র সরি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের মতো বানিয়ে ফেললাম তো আয়তক্ষেত্রের জানি আমরা বৃত্ত যেহেতু এই আয়তক্ষেত্রের এই প্রান্তটা কি একটা বৃত্তের পরিধি এই প্রান্ত গুল হলে কি একটা পরিধি হবে না বৃত্তের পরিধি হবে এই প্রান্তটা গোল হলে যদি এইখান থেকে কেটে এটাকে সোজা করে ফেলি তাহলে এই রকম হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা পরিধি আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়াল টু টু পায়ার যেটা আমি গত ভিডিওতে একটা ডিভিডির দ্বারা প্রমাণ করেছিলাম বের করেছিলাম যে এই ফর্মুলাটি কি সঠিক না কি যে আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছিলাম তো এইখানে একটা জিনিস দেখবে যে এটার তাহলে এটার দৈর্ঘ্যগত হয় দৈর্ঘ্যটা হয়ে হচ্ছে টু পায়ার মানে বৃত্তের পরিধিটা তো এখানে আমাদের আছে কি আর কি আছে হাইট আছে অর্থাৎ উচ্চতা আছে অর্থাৎ যেটাকে আমরা প্রস্থ বলি প্রস্থ বলতে পারি কিন্তু এটার এটার উচ্চতা তো এই উচ্চতাটা হচ্ছে এইচ তাহলে আমাদের এই বক্রতলের কী ক্ষেত্রফল আসবে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমিপূরণ উচ্চতা তাহলে আমাদের ভূমিপূরণ উচ্চতা দিয়ে দেই টু পাই আর ইন্টু এইচ তো আমরা দুইটা ক্ষেত্রফল পাইলাম একটা হচ্ছে একটা গ্লাসের বা একটা বেলুনের বা একটা সিলিন্ডারের দুইটা উপরের প্রান্ত দুইটা প্রান্তের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে টু পাই আর স্কয়ার ঠিক আছে আর কি পাইলাম আর যেটা বক্রতল আছে সেই বক্রতলের ক্ষেত্রফল পাইলাম টু পাই আর এইচ তো এখন আমরা যদি বলো যে সমগ্রতল এই সম্পূর্ণটা সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে তাহলে আমাদের বের করতে হবে এই দুইটা যেহেতু এটা আর এটা পাইলাম এটা আর এটা দুইটা যোগ করলেই কী হবে আমরা পেয়ে যাব সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমরা বক্রতলের পাইলাম হচ্ছে বক্রতলের পাইলাম টু পাই আর এইচ টু পাই আর এইচ আর কি সমগ্র আর দুই পৃষ্ঠের ক্ষেত্রফল পাইলাম টু পাই আর স্কোয়ার তাহলে আমাদের কি বাকি রইল যদি আমরা এখান থেকে টু পাই আর কমন নেই তাহলে কী হবে টু পাই আর কমন নিলাম নেওয়ার পর পেলাম কি একটা এইচ পেলাম আর একটা কি এখান থেকে আর পেলাম এই হচ্ছে আমাদের বেলুন বা সিলিন্ডারের ক্ষেত্রে ফল তো একটা কথা বলে রাখি যে বেলুন কিন্তু বেলুন নয় তো একটা কুইজ দিই আপনাদের যারা পারবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন সেটা হচ্ছে তো একটা এখানে ধরলাম আমরা এইটার হাইটটা হচ্ছে হাইটটা হচ্ছে সিক্স সেন্টিমিটার আর এটার ব্যাসার্ধ হচ্ছে অর্থাৎ হাইট হচ্ছে সিক্স সেন্টিমিটার আর ব্যাসার্ধ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো আপনারা বের করবেন বেলুনের বেলুনটির বক্রতলের ক্ষেত্রফল বের করবেন যে এই যে এই তলের ক্ষেত্রফলটা বের করবেন বক্রতলে ঠিক আছে তো প্রশ্নটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল তো দুইটা হ্যাঁ একটা কর মধ্যে বক্রতলের ক্ষেত্রফল কর মধ্যে সমগ্রতলের ক্ষেত্রফল তো এখানে এই জাতীয় যতগুলো আছে জাস্ট এই দুইটা মান যদি আমাদের থাকে তাহলে যে কোনো কিছু বের করতে পারবো তা আমাদের হাইট হচ্ছে সিক্স সেন্টিমিটার আর ব্যাসার্ধ হচ্ছে ফোর সেন্টি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো আমাদের প্রশ্ন হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল আপনারা এটা সলভ করে জাস্ট কমেন্টে আমাদের জানিয়ে দেবেন